সিগন্যাম ফাংশন আমরা শুরু করছিলাম, সিগন্যাম ফাংশন ডেফিনিশন দেখছিলাম যে এই সিগন্যালটা যদি জিরোর চেয়ে বড় হয় তাহলে এর মান ভ্যালু প্লাস ওয়ান হলো হবে, আর যদি জিরো চেয়ে ছোট হয় তাহলে এর মান হবে মাইনাস ওয়ান, আর জিরোতে এর মান হলো জিরো। অর্থাৎ টি ইকুয়াল টু জিরো টাইমে এর মান হলো জিরো, টি ইজ গ্রেটার দেন জিরো এর মান হলো ওয়ান, এবং টি ইজ লেস দেন জিরো এর মান হলো মাইনাস ওয়ান। এই ছিল আমাদের সিগন্যাম ফাংশনের ডেফিনেশন। এটা হলো ফর কন্টিনিউয়াস টাইম সিগন্যালের জন্য, আর এটা হলো ফর ডিসক্রিট টাইম সিগন্যালের জন্য। ডিসক্রিট টাইম সিগন্যালে এন দিয়ে প্রকাশ করতেছি, কন্টিনিউয়াস সিগন্যালে টি দিয়ে প্রকাশ করতেছি। আর যেহেতু ডিসক্রিটাইজ ভ্যালু, তাই এরকম করে ডিসক্রিটাইজ ভ্যালু নিছি। এই জিরোতে যে ভ্যালু জিরো, অন্যগুলোতে আমাদের ভ্যালু হলো প্লাস ওয়ান মাইনাস ওয়ান। তো এটাই হলো আমাদের সিগন্যাম ফাংশন। এবং গতদিন এটাও দেখাইছিলাম যে একটা সিগন্যাম ফাংশনকে আমরা এই ইকুয়েশন দিয়ে প্রকাশ করতে পারি, টুয়াইস ই অফ টি মাইনাস ওয়ান, কিভাবে হয় এটা আমরা গত ক্লাসে আমরা ভেঙে দেখাইছি। তো এই ছিল আমাদের সিগন্যাম ফাংশন। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, এখন আমরা দেখব এক্সপোনেনশিয়াল সিগন্যাল জিনিসটা কি। এক্সপোনেনশিয়াল সিগন্যাল মানে হলো যেই সিগন্যালটা আমাদের গ্রেজুয়ালি ইনক্রিজ হয় বা গ্রেজুয়ালি আমাদের এক্সপোনেনশিয়াল শেপে ডিক্রিজ হয়। অর্থাৎ আমাদের এ ই টু দি পাওয়ার আলফা টি, এটা হলো এক্সপোনেনশিয়াল ইকুয়েশন। এক্স এ টি ইজ ইকুয়াল টু এ ই টু দি পাওয়ার আলফা টি, যেখানে এ হলো অ্যাম্পলিচিউড এবং এই এক্সপোনেনশিয়ালের কার্ভের নেচারটা ডিপেন্ড করে এই আলফা এর মানের উপরে। এই আলফা এর মানের উপরে এটা কতটুকু ব্যান্ড হবে, কতটুকু বেঁকে যাবে, বা কিভাবে গ্রেজুয়ালি ডিক্রিজ করবে বা ইনক্রিজ করবে, এই জিনিসটা ডিপেন্ড করে টোটালি এই আলফা এর মানের উপরে। দি শেপ অফ দ্য এক্সপোনেনশিয়াল ডিপেন্ডস আপন আলফা, অর্থাৎ এক্সপোনেনশিয়াল এর শেপটা কেমন তা আলফার উপর ডিপেন্ড করে। এন্ড এ ইজ দ্য সিগন্যাল অ্যাম্পলিচিউড এট টি ইকুয়াল টু জিরো, এবং এ হলো আমাদের সিগন্যাল অ্যাম্পলিচিউড। কোন পজিশন অ্যাম্পলিচিউড? টি ইকুয়াল টু জিরো পজিশন অ্যাম্পলিচিউড, অর্থাৎ এই পজিশনে অ্যাম্পলিচিউড, যদি এ এর মান যদি ওয়ান থাকে তাহলে এই টি ইকুয়াল টু জিরো পজিশনে এর ভ্যালু থাকবে ওয়ান, যদি এর মান টু থাকে টি ইকুয়াল টু জিরো পজিশনে এর ভ্যালু থাকবে টু। ঠিক আছে স্যার, ইস্তিয়াক আপনাকে অ্যাকসেপ্ট করতে বলতেছে মেসেজ দিয়ে। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ বুঝছি তো। হ্যাঁ হ্যাঁ, এখন ফর এক্সাম্পল কেস ওয়ান এর ক্ষেত্রে, হ্যাঁ যেমন ধরো আমি আগে বলছি যে এক্সপোনেনশিয়াল কার্ভের নেচার ডিপেন্ডস করে, আমাদের শেপটা ডিপেন্ড করে আলফা এর মানের উপরে। এন্ড আলফা এর মান বিভিন্ন মানের জন্য আমাদের এক্সপোনেনশিয়াল এর কার্ভের শেপটা আমাদের বিভিন্ন রকম হয়। তো আমরা প্রথমে ধরি কেস ওয়ান এর ক্ষেত্রে, কেস ওয়ান যদি আলফা এর মান জিরো হয় তাহলে কি হয়, আলফার মান যদি জিরো দেয় তাহলে এটা কোনো ধরনের মানে জাস্ট একটা স্ট্রেট লাইন হবে এটা, অর্থাৎ এটা এটা কোনো ধরনের ব্যান্ডিং শো করবে না, অর্থাৎ এটা জাস্ট একটা তখন স্ট্রেট লাইন হয়ে যাবে। যদি আলফার মান জিরো হয়, এ এর মান যদি ওয়ান হয় তাহলে ইকুয়েশনটা হয়ে যায় এক্স অফ টি ইকুয়াল টু ওয়ান ইন্টু ই টু দি পাওয়ার জিরো ইন্টু টি, ই টু দি পাওয়ার জিরো ইন্টু টি মানে ই টু দি পাওয়ার জিরো, আর ই টু দি পাওয়ার জিরো মানে হলে ওয়ান, ই টু দি পাওয়ার জিরো ইকুয়াল টু ওয়ান। ক্যালকুলেটার হিসাবে দেখো এক্সপোনেনশিয়ালের এটা মান হয় ওয়ান, অর্থাৎ কার্ভটা তখন হবে জাস্ট একটা স্ট্রেট লাইন, যে স্ট্রেট লাইনটা আমাদের এই এ কে ক্রস করে, এই ওয়ান কে ক্রস করে যাবে, অর্থাৎ এক্স এক্সিস কে ওয়ান বিন্দুতে ক্রস করে আমাদের একটা জাস্ট একটা স্ট্রেট লাইন হয়ে যাবে। এটাই হবে আমাদের আলফা ইকুয়াল টু জিরো এর জন্য কার্ভ। ক্লিয়ার? এখন কেস টু, যদি আলফার মান পজিটিভ হয় অর্থাৎ জিরোর চেয়ে বড় হয় তাহলে কি হবে। মনে কর আলফার মান থ্রি, এই এক্সাম্পলে আলফার মান আমরা থ্রি ধরছি, যদি আলফার মান থ্রি হয় এবং এ এর মান যদি ওয়ান হয় তাহলে হয় ইকুয়েশনটা এক্স অফ টি সমান সমান ওয়ান ইন্টু ই টু দি পাওয়ার থ্রি টি সমান সমান ই টু দি পাওয়ার থ্রি টি না, কারণ ই টু দি পাওয়ার থ্রি টির যদি কার্ভ আমরা ড্র করি তাহলে দেখবো কার্ভটা আমাদের গ্রেজুয়ালি ইনক্রিজ হয়। এই টি ইকুয়াল টু জিরোতে এর ভ্যালু থাকবে ওয়ান, তারপর আস্তে 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 গ্রেজুয়ালি ইনক্রিজ হতে থাকবে। ঠিক আছে, এটা হলো কার্ভেচার ডিপেন্ডস অন আলফা। এই কতটুকু ব্যান্ড হবে এটা আলফার মানের উপর ডিপেন্ড করবে, আলফার মান যত বাড়বে আমাদের কার্ভেচার অর্থাৎ ব্যান্ডিংটা তত বাড়বে। আলফার মান ফোর ফাইভ সিক্স হলে আরো বাঁকা হয়ে উঠে পড়বে। ঠিক আছে, মানে আলফার মান যত বাড়বে ব্যান্ডিং তত বাড়তে থাকবে, আলফার মান কমলে আস্তে আস্তে ব্যান্ডিং কমতে থাকবে। ক্লিয়ার? তার এখানে ব্যান্ডিংটা কি কার্ভেচার, এই যে কতটুকু, একটা এক্সাম্পল দেখাই ড্র করে দিই। হ্যাঁ এই যে মনে করো এটা হলো আমাদের এক্স এক্সিস ওয়াই এক্সিস না, এটা এটা হলো আমাদের জিরো পজিশন না। এখন এর মান যদি ওয়ান থাকে, এর মান ওয়ান মানে কি কার্ভটা আমাদের এই দিক দিয়ে ক্রস করবে, অর্থাৎ ওয়ান পয়েন্ট দিয়ে ক্রস করবে। এর মান টু থাকার অর্থ হলো এই কার্ভটা আমাদের টু পয়েন্টে ক্রস করবে, অর্থাৎ এটা যদি টু হয়
তাহলে এই দিক দিয়ে ক্রস করবে, বুঝতে পারছো তো? মানে হ্যাঁ এর মান যত বাড়বে কাটটা সেই বিন্দু দিয়ে ক্রস করবে, অর্থাৎ এক্স এক্সিস কে সেদিক সেই দিয়ে বিন্দু ক্রস দিয়ে ক্রস করবে। করবে। এখন যদি আলফা এর মান 3 হয়, তাহলে কার্ভটা যদি হয় এরকম, ধরো এইভাবে বাঁকতেছে, এইভাবে বাঁকতেছে, ধরো এইভাবে এইভাবে গ্রেজুয়ালি ইনক্রিজ করতেছে, করতেছে না? হ্যাঁ, ইনক্রিজ করতেছে। আলফা এর মান যদি 4 হয় তাহলে, বা 5 বা 6 বা 7 হয়, তাহলে কার্ভের চাপটা আরো বাড়বে, কার্ভের চাপটা আমাদের আরো বাড়বে। ঠিক আছে, দেখা গেছে যে কার্ভের চাপটা আমাদের আরো বাড়তেছে, অর্থাৎ যত তত বেন্ডিং তত বাড়তে থাকবে। ঠিক আছে, এটা যদি 3 হয়, এটা যদি 4 হয়, তাহলে এটা এটা হবে 5, এরকম আর কি। অর্থাৎ কার্ভেচার ডিপেন্ডস অন আলফা, যদি আলফার মান বাড়ে তাহলে কার্ভেচারটাও আমাদের বাড়বে, অর্থাৎ বেন্ডিংটা আরো বেশি হবে, এরকম বেন্ডিং হয়ে যাবে। ক্লিয়ার? জি স্যার। এটা হলো আমাদের আলফার মান যদি পজিটিভ হয় সেক্ষেত্রে, কিন্তু আলফা এর মান যদি আমাদের নেগেটিভ হয়, অর্থাৎ ইফ আলফা ইজ লেস দেন 0 হয়, এবং তাহলে কার্ভটা কি হয়, তাহলে হয় ই টু দি পাওয়ার -3t। যদি আলফা ইকুয়াল টু 3 হয় তাহলে কার্ভটা হবে এরকম যে গ্রেজুয়ালি আমাদের ডিক্রিজ করতে থাকবে, এবং এটা 1 দিয়ে যাবে, তারপর আস্তে আস্তে গ্রেজুয়ালি ডিক্রিজ করতে 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 ক্লোজ টু 0 হয়ে যাবে। ঠিক আছে, কিন্তু এটা কখনোই কিন্তু 0 এইটি কে টাচ করবে না, এটা সব সময় ক্লোজ টু 0, হইতে 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 এক সময় 0 কাছাকাছি চলে যাবে, কিন্তু কখনোই সে 0 কে টাচ করবে না, অর্থাৎ এই এই ওয়াই এক্সিস কে কখনো এটা টাচ করবে না। ওয়াই এক্সিস এ 1 দিয়ে যাবে, ওইটা 1 দিয়ে যায়, এইভাবে 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 গ্রেজুয়ালি ডিক্রিজ করে চলতে থাকবে আর কি, কন্টিনিউ চলতে থাকবে। তো এটা হলো আমাদের যদি আলফা এর মান আমাদের নেগেটিভ হয়, তাহলে এখানেও একই জিনিস, এখানে আলফা এর মান যত বাড়বে আমাদের কার্ভেচার তত বাড়তে থাকবে, অর্থাৎ বেন্ডিংটা আমাদের তত বাড়তে থাকবে। ধরো ধরো এটা যদি আলফা ইকুয়াল টু 3 এর জন্য হয়, তাহলে এটা হবে আলফা ইকুয়াল টু 4 এর জন্য, মানে এদিকে আর বাড়বে আর কি, এইভাবে চলতে থাকবে। ঠিক আছে, 5 এর জন্য আরো বেন্ডিং হবে, এরকম চলতে থাকবে, বুঝতে পারছ? এটা হলো মোটামুটি 3টা কেস। একটা হলো আলফা ইকুয়াল টু 0 এর জন্য দেখলাম, একটা জাস্ট একটা ওয়াই এক্সিস কে 1 পয়েন্টে কাট করা একটা স্ট্রেট লাইন হয়, আবার আলফা ইকুয়াল টু পজিটিভ ভ্যালুর জন্য আমরা দেখলাম গ্রেজুয়ালি ইনক্রিজ করে, আলফার ভ্যালু নেগেটিভ হলে আমাদের গ্রেজুয়ালি কার্ভটা ডিক্রিজ করে। ডিক্রিজ করবে, হ্যাঁ, ঠিক আছে। এই হলো আমাদের এক্সপোনেনশিয়াল কার্ভ। পরীক্ষায় যদি দেই, তাহলে ধরো আমি এরকম একটা ইকুয়েশন দিব যে এটা ড্র করো, ইকুয়েশন দিয়ে বলবো এই এটা এটা কার্ড ড্র করো, এইটা এই সিগন্যালটা ড্র করো, তাহলে এরকম করে সিগন্যাল ড্র করবা। এই যে এখানে কিছু হোমওয়ার্ক দেওয়া আছে, ড্র দা সিগন্যাল, এই সিগন্যালগুলো এখন ড্র করো, এটা তোমাদের হোমওয়ার্ক। পারবা না এটা ড্র করতে? পারবো স্যার, পরে দেখে পারবো। জি স্যার, পারবো স্যার। আচ্ছা, এই হোমওয়ার্কটা তাহলে করে সাবমিট করবা, ঠিক আছে? এটা হোমওয়ার্ক থাকলো। ওকে স্যার। হ্যাঁ স্যার, শীতটা স্যার, মানে আপনি স্যার কবে আসবেন স্যার জামালপুর? আমি শনিবার, শনিবার শনিবার সব বিকেলে, ওই দিন পাবা না আমার আর কি, রবিবার হয়তো স্যার পার্সিতে আসবো। স্যার ইউনিভার্সিটি থেকে স্যার ট্যুর নাকি স্যার আপনি? না না, পার্সোনালি পার্সোনাল। জি স্যার, ওকে। এরপরে আমাদের হলো ইউনিট র্যাম্প সিগন্যাল। ইউনিট র্যাম্প সিগন্যালের ক্ষেত্রে আমরা দেখতেছি যে এটাকে প্রকাশ করা হয় RFT বা RFN দিয়ে, র্যাম্প কে প্রকাশ করা হয়। ঠিক আছে, র্যাম্প সিগন্যালের ডেফিনেশন হলো যখন টি এর মান 0 অথবা পজিটিভ তখন এই সিগন্যালের মান, আবার টি এর মান যখন 0 অথবা 0 সে ছোট বা নেগেটিভ ভ্যালু তখন সিগন্যালের মান হলো 0। যে হলো র্যাম্প সিগন্যালের ডেফিনেশন। তো এখান থেকে আমরা দেখতেছি যে টি এর মান যত, টি এর মান 1 হলে আমাদের কি এই সিগন্যালে ভ্যালু 1, টি এর মান 2 হলে সিগন্যালে ভ্যালু 2, টি এর মান 3 হলে সিগন্যালে ভ্যালু 3, অর্থাৎ এক্স এক্সিস যত, মানে এগুলো এগুলো এইগুলো জাস্ট একদম সিমেট্রিক্যাল। ঠিক আছে, টি এর মান যত আমাদের এক্স মানে
আর অফ টি এর মান অত, অর্থাৎ যখন পজিটিভ তখন আর অফ টি এর মান হলো টি এর সমান, ঠিক আছে? এটা হলো র্যাম্প সিগন্যালের বৈশিষ্ট্য। আর যখন নেগেটিভ তখন আর অফ টি এর মান হলো, স্যার হ্যাঁ স্যার, এই র্যাম্প সিগন্যালের স্যার কাজ কি? র্যাম্প সিগন্যালের কাজ কি? জি আচ্ছা, স্যার, র্যাম সিগন্যালের কাজ বলতে গেলে কিছুই না, আবার বলতে গেলে অনেক কিছুই। 1 2 3 4 5 এই সংখ্যাগুলোর কাজ কি? স্যার গণনা করা। গণনা করা। আর র্যাম জি সিগন্যালের স্যার, কাজ হলো যে কোন একটা সিস্টেমের ক্যারেক্টার বোঝানোর জন্য। এই সিগন্যাল দিয়ে সাধারণত আমরা ধরো কোন একটা সিস্টেমের আউটপুট আসছে র্যাম্প, তাহলে সেই সিস্টেম সম্পর্কে আমরা ধারণা পাবো। যদি র্যাম্প সিস্টেম সিগন্যাল সম্পর্কে আমরা ধারণা রাখি, স্যার একটা সিস্টেমের স্যার আউটপুট আসছে ধরো ইউনিটি স্টেপ। স্যার একটা একটা প্রশ্ন ছিল স্যার, হ্যাঁ স্যার র্যাম্প জিনিসটা কি স্যার? এটাই স্যার একটু বুঝি নাই স্যার, একটু যদি স্যার র্যাম্প র্যাম্প সিগন্যালটাই হইলো, ডেফিনেশনটাই তো বললাম আমি। এটা হলো এমন একটা সিগন্যাল যে সিগন্যালটা আমাদের এক্স অ্যাক্সিস এর মান যত হয় ওয়াই অ্যাক্সিস এর মান তত হয়, এই 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 সিস্টেমে বাড়তে থাকে, ঠিক আছে? এইভাবে ইনফিনিটি পর্যন্ত বাড়তে থাকবে সিগন্যালটা। এটার মান যদি 4 হয় তাহলে এটার মানও 4 হবে, ওয়াই অ্যাক্সিস এর মানও 4 হবে এই পয়েন্টে। অর্থাৎ এরপরে এই পয়েন্ট যাবে, এই পয়েন্ট যাবে, এইভাবে গ্রেজুয়ালি সিগন্যালটা আমাদের ইনক্রিজ হতে থাকবে। অর্থাৎ যে সিগন্যালটা টাইমের সাথে সাথে গ্রেজুয়ালি বাড়তেই থাকে, বাড়তেই থাকে, বাড়তেই থাকে। আবার এক্সপোনেনশিয়াল সিগন্যালে কি ছিল? আমাদের একটা কার্ভেচার নেচার ছিল, কার্ভ নেচার ছিল, ব্যান্ডিং ছিল না, একটা বক্রতা ছিল, ঠিক না? এটা একটা গ্রেজুয়ালি বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে, এই টাইপের সিগন্যাল। এই সিগন্যালকে বলা হয় র্যাম্প সিগন্যাল। আসলে কি সিগন্যাল এন্ড সিস্টেম, এই কোর্সটা হলো অঙ্কের, যেমন তোমরা ছোটবেলা যোগ করা, গুণ করা, বিয়োগ করা, ভাগ করা শিখছ, তাই না? জি স্যার, 1 2 3 4 5 6 7 8 শিখছ। এই সিগন্যাল সিস্টেমের এই টপিক গুলো হলো সেম জিনিস। এখন তোমরা জুম করা, গুণ করা, ভাগ করা, সিগন্যাল কি জিনিস, কোনটার নাম কি জিনিস, এগুলো শিখতেছ, বুঝতে পারছ? জি স্যার, এই যে যোগ বিয়োগ গুণ ভাগ শিখা, কিছুক্ষণ পরে যোগ বিয়োগ শিখামো যে সিগন্যাল। এখন তোমরা শিখাইতেছি 1 2 3 4, যেটার নাম 1, এটার নাম 2, এটার নাম 3, এগুলো শিখাইতেছি। কিছুক্ষণ পরে বা মিডের পরে, মিডের আগে শিখবো আমরা যে সিগন্যালকে যোগ করা শিখবো, সিগন্যালকে গুণ করা শিখবো, ভাগ করা শিখবো, এগুলোও শিখবো, ঠিক আছে? তো এরপরে আমরা করব কি, ল্যাপ্লাস ফুরিয়ার, তখন আমরা ওই জায়গায় যাব। একটা ল্যাপ্লাস ফুরিয়ার জিনিসটা হলো তোমরা পরবর্তী যে ত্রিকোণমিতি করছো না, জ্যামিতি করছো, ওই টাইপের ল্যাপ্লাস ফুরিয়ার। অর্থাৎ ফ্রিকোয়েন্সি ডোমেন থেকে টাইম ডোমেন, টাইম ডোমেন থেকে ফ্রিকোয়েন্সি ডোমেনে কনভার্সন, মানে একটু অ্যাডভান্স লেভেলের মানে ম্যাথমেটিক্স। আর এর হলো তোমরা ইঞ্জিনিয়ারিং আইসে ইউজ করতেছ, তাই না? কোনো কিছু বানাইতেছ তখন এগুলো ইউজ করো, বিভিন্ন ক্যালকুলেশন করার জন্য ইউজ করো বাস্তব জীবনে। বাস্তব জীবনে যখন এগুলো ইউজ করবা তখন সেটা আরেক বিষয়, ঠিক আছে? যখন কোনো কিছু কাজ করবা, গবেষণা করবা, এই সাবজেক্ট গুলো সাধারণত কোনো কিছুতে গবেষণা করা, রিসার্চ করা, এগুলোর জন্য লাগে। নর্মালি বাংলাদেশে চাকরি করতে গিয়ে এই জিনিসগুলো লাগে না, সত্যি বলতে। মানে তোমরা যদি কেউ গবেষণা করো, রিসার্চ করো, মাস্টার্স করো, কোন সাবজেক্ট নিয়ে কাজ করো, তাহলে তখন এই এই কোর্স গুলো তোমাদের লাগবে, ঠিক আছে? বলতে গেলে বাংলাদেশে কাজ করতে গেলে, চাকরি করতে গেলে নলেজ তেমন কিছুই লাগে না। কোন একটা প্রতিষ্ঠানে যদি কেউ থাকে, থাইকে যদি সে 1 মাস 1.5 মাস 2 মাস কাজ দেখে, আলটিমেটলি সব শিখে ফেলে। বাংলাদেশের জব ফিল্ড গুলো আসলে এরকম, এখন আসলে কোনো কিছু অ্যাপ্লাই করার মতো জায়গা নাই। যে তোমাদের যে নলেজ কোনো জায়গায় অ্যাপ্লাই করবা, এটার এই জায়গাটা নাই। হয় তোমাকে কাজ শিখে আসতে হবে, কাজ শিখা বলতে কি ওই যে ইয়েদের মতো কাজ আর কি, মেশিনারি কোন জায়গায় ডিফল্ট হয়েছে এটাকে ঠিক করা, তারপর এটাকে তোমাদের মেরামত করা, ওটা যদি তোমার মেনটেন্স ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করো তাহলে হয়তো বা এই টাইপের কাজগুলো করবা তখন, না? এছাড়া অন্য কোনো জায়গাতে এই টাইপেরও কাজ নাই এখন, এগুলো কোনো অ্যাপ্লিকেশনই নাই এখন বাংলাদেশে। কিন্তু রিসার্চ করতে গেলে, জার্নাল বের করতে গেলে এগুলো ছাড়া কোনো উপায় নাই, এগুলো সম্পর্কে ধারণা লাগবে। যেমন একটা সিস্টেমের আউটপুট আসলো র্যাম সিগন্যাল, তখন তুমি দেখে বলবা এই সিস্টেমটা আনস্টেবল, কারণ এর আউটপুট আসছে র্যাম সিগন্যাল, কারণ র্যাম সিগন্যাল হলে একটা আনস্টেবল সিগন্যাল, দেখে বলতে পারবা।
তাই না? একটা সিস্টেমের আউটপুট আসে ইউনিট স্টেপ, তখন বলবা সিস্টেমটা একটা স্টেবল, এই সিস্টেমের আউটপুট হলো একটা স্টেবল, সুতরাং এই সিস্টেমকে আমাদের ইমপ্লিমেন্ট করা যাবে। কোন কোন একটা সিস্টেম ডিজাইন করলা, ডিজাইন করার পর এটাকে তুমি ট্রান্সফর্ম ফাংশন বের করলা, বের করার পর এর আউটপুটে বের করলা, বের করার পর দেখলা ওর আউটপুট আসছে ইউনিট স্টেপ সিগনাল দিয়ে রিপ্রেজেন্ট করা যেতেছে, আউটপুটকে র্যাম সিগনাল দিয়ে রিপ্রেজেন্ট করা যেতেছে, র্যাম সিগনালকে রিপ্রেজেন্ট করতে গেলে যে তোমাকে বলবা যে সিস্টেম আনস্টেবল হয়ে গেছে, যদি দেখবা ইউনিট স্টেপ সিগনাল দিয়ে রিপ্রেজেন্ট করা যায় বলবা সিস্টেমটা স্টেবল হয়ে গেছে। এটাই তো অ্যাপ্লিকেশন না? জি স্যার, হ্যাঁ। হ্যাঁ, তুমি যখন নিজে কোনো কিছু ডিজাইন করো, আমাদের কি সব ডিজাইন করে দেওয়া থাকে, আমরা করি, টেকনোলজি বাইরে থেকে নিয়ে আসি, কিন্তু বাইরের দেশে এগুলো তো রিসার্চ হয়, কাজ হয়, তাই না? এগুলো সিস্টেম ডিজাইন করে, বিভিন্ন ধরনের সার্কিট ডিজাইন করতেছে, এগুলো আউটপুট চেক করতেছে, হ্যাঁ, তো এগুলো কাজগুলো করতেছে, আমরা তো করি না, এই জন্য আমাদের কাছে এগুলো ইউজ নাই। হ্যাঁ, আচ্ছা, এটা হলো আমাদের সিস্টেম টাইম সিগন্যাল। হ্যাঁ স্যার, রিসার্চ পেপার স্যার, মানে আমরা ফাইনাল কি স্যার জমা দিতেই হবে স্যার এটা? হ্যাঁ, ওটা জমা দিতে রিসার্চ পেপার জমা দিতেই হবে। আর স্যার আরেকটা কি স্যার, কোনো একটা এক্সট্রা প্রজেক্ট করতে হবে স্যার এর সঙ্গে, রিসার্চ পেপার এর সঙ্গে? না, রিসার্চ পেপার তোমাদের অপশন থাকে, এক হলো হয় প্রজেক্ট থাকবে, তা না হলে থিসিস থাকবে, দুটো অপশন থাকবে। স্যার তোমরা যদি প্রজেক্ট কোনটা করা ভালো স্যার? মানে তোমাদের সবচেয়ে ভালো বলতে এটা কি আছে, ফিল্ড আছে, তোমরা যদি রিসার্চে থাকো বা টিচিং এ থাকো থিসিস এটা ম্যান্ডেটরি, থিসিস লাগবে। আবার যদি ধরো কোনো প্রতিষ্ঠানে কাজ টাজ করতে চাও, না সেই সমস্ত জায়গায় তারা প্রিফার করে প্রজেক্ট, থিসিস সমস্যা নাই, মানে থিসিস সেফ জোন সব জায়গাতেই। আর প্রজেক্ট করলে একটু টাকা খরচ হয় এই বিষয়ে আর কি, মানে প্রজেক্ট করলে মোটামুটি ভালো মানে একটা টাকা খরচ হবে স্যার। স্যার, হ্যাঁ, আমরা যদি মানে কোনো ইন্ডাস্ট্রিতে মানে ওই লাস্টের লাস্টের 6 মাসের আমরা এক সেমিস্টার এই যাব না থিসিস যাব না স্যার? না, ইন্ডাস্ট্রিয়াল জি এটা আমাদের এখানে কোর্সে ডিজাইন করা নাই, এটা সাধারণত বিবিএরা করে, ইন্টার্নশিপ যেটা বলে আর কি, এটা ত্রিপুলিরা করে না, কোথাও করে না, ত্রিপুলির জন্য না, ত্রিপুলি যারা করে তারা এই প্রজেক্ট বা থিসিস করে। প্রজেক্ট বা থিসিস, প্রজেক্ট করলে তোমাদের একটা ভালো টাকা খরচ হবে, আর থিসিস করাটা মোটামুটি একটা জমাতে জার্নাল হয়ে যেতে পারে থিসিস থেকে, এটা একটা সুবিধা। এবং তোমাদের সিভিতে তোমরা যখন উল্লেখ করবা যে আমাদের এই জার্নাল আছে, এই জার্নাল আছে, এটা তোমাদের ঠিক আছে। আচ্ছা, ও চল আসুক, সমস্যা নাই, ইনশাল্লাহ কিছু একটা হবে, কাজ যদি মোটামুটি কম মানে একটু কাজ করে, একটু পরিশ্রম করো, তাহলে একটা ভালো একটা জার্নাল হয়ে যাবে আর কি তখন স্যার। হ্যাঁ বলো স্যার। স্যার আমাদের যদি স্যার থার্ড ইয়ার থেকে যদি স্যার কাজ করা শুরু হয় করা যায় স্যার, এটা স্যার রিসার্চ পেপারের আসলে কি জানো, তাহলে পরে কি স্যার? সত্য কথা যেটা যে সবই তো ভালো হয়, কিন্তু আমাদের তো জনবল খুব কম, বুঝতেই পারো এখন। আচ্ছা, আমি তো মিউট করে দেই এটা,